আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কীভাবে ডিগ্রি ভর্তির আপনি রেজাল্টটি চেক করতে পারবেন তো এটি দেখার জন্য আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসতে হবে তো এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তো আমি দেখাবো আপনারা কিভাবে রেজাল্ট চেক করবেন তো এখানে ডিগ্রি পাস যে অপশনটি রয়েছে এখানে আপনাকে আসতে হবে তো এখানে আসার পর আপনার রোল এবং পিন নম্বর যেটি রয়েছে প্রাথমিক আবেদনের সেটি দিয়ে আপনাকে চেক করতে হবে তো উপরে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন লগ ইন অপশন রয়েছে তো এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিগ্রি পাস লগ তো এই অপশনটিতে ক্লিক করতে হবে তো এটি যখন ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশান রোল নম্বর এবং পিন নম্বর তো এখানে আপনি আপনার রোল নম্বর এবং পিন নম্বর দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি আপনি এখানে আপনার রোল নম্বর এবং পিন নম্বর দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন তো আমি আমার রোল এবং পিন নম্বর দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পরে যখন এটি লোড হয়ে যাবে তখন আপনার রোল এবং আপনার যে রেজাল্টটি ডিগ্রি ভর্তির আবেদনের প্রাথমিক আবেদনের প্রথম মেধা তালিকা সেই রেজাল্টটি দেখা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসে গেছে তো এখানে দেখাচ্ছে যে কনগ্রাচুলেশন ইউ আর অ্যাসাইন বিবিএস পাস কোর্স এবং গাইভন্দা ডিগ্রি কলেজে চান্স পেয়েছি তো এটি হচ্ছে আমার যে চান্স পেয়েছি তার এ কনফার্ম এস এম এস জানিয়েছে আমার রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ করার পর এটি দেখাচ্ছে তো আপনারাও চাইলে এইভাবে আপনার রেজাল্টটি ডিগ্রি পাশের প্রাথমিক আবেদনের রেজাল্টই প্রথম মেধা তারিখের রেজাল্টটি দেখতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনি যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন